নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। মেঘনা নদী দেবপাড়ি কলওয়ালা এক নায়ে আবার আমি যাব আমার পাড়াতলি গায়ে। কবি শামসুর রহমানের পাড়াতলি গ্রাম, যেখানে ফিরে আসার আশা ব্যক্ত করেছেন কবিতার নিজের কবিতায়। নাগরিক কবি হিসেবে পরিচিতি পাওয়া শামসুর রহমানের পাড়াতলি গ্রাম নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় অবস্থিত, যেখানে রয়েছে কবির পৈতৃক নিবাস। তবে কবি শামসুর রহমান 23 অক্টোবর 1929 খ্রিস্টাব্দে ঢাকার মাহুতটুলিতে তার নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। শামসুর রহমান কবিতা লিখতে শুরু করেন 19 বছর বয়সে। দীর্ঘ কর্মময় জীবনে প্রকাশ করেছেন 66টি কাব্যগ্রন্থ, 4টি উপন্যাস, 1টি প্রবন্ধ গ্রন্থ, 1টি ছড়ার বই সহ 6টি অনুবাদ গ্রন্থ। কবিতার প্রিয় স্বাধীনতা কবিতায় পাড়াতলি গায়ের যে বর্ণনা দিয়েছেন, সেই রূপ এখনও লেগে আছে কবির গ্রামে বাড়িতে। গাছ ঘেরা পুকুর পার, আলো ছায়ার খেলা, বাঁশবাগান, এই সবই কবির নিজের বাড়ির পারিপার্শ্বিক সৌন্দর্য। প্রিয় কবির বাড়ি দেখতে বছরের বেশিরভাগ সময়ই নানা অনুরাগীর আনাগোনা দেখা যায় পাড়াতলি গায়ে। কবি শামসুর রহমানের ভাই বোনের সংখ্যা 13 জন, তার মধ্যে কবি ছিলেন চতুর্থ। তিনি পুরনো ঢাকার পগুত স্কুল থেকে ম্যাট্রিকুলেশন করেন 1945 সালে। 1947 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে IA পাস করেন তিনি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিষয়ে ভর্তি হন এবং 3 বছর নিয়মিত ক্লাসও করেছিলেন সেখানে। শেষ পর্যন্ত মূল পরীক্ষা দিতে পারেননি কবি। 1953 সালে পাশ কোর্সে BA পাশ করে তিনি ইংরেজি সাহিত্যে MA পরীক্ষায় দ্বিতীয় বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করলেও শেষ পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। 1957 সালে দৈনিক মার্কিং নিউজের সহ সম্পাদক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। কবি শামসুর রহমান 2006 সালের 17ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা 6টা 35 মিনিটে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইচ্ছা অনুযায়ী ঢাকার বনানী কবরস্থানে মায়ের কবরের পাশেই তাকে সমাধিস্থ করা হয়। আর নয় ভাড়া বাড়ি, এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি, নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক। নদী বাংলা গ্রুপ, সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ। রিপোর্ট ও চিত্রগ্রহণ উজ্জ্বল আহমেদ, নরসিংদী টিভি।